welcome to my vlog. চলে আসুন ওদের ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কল্যাণী ভবিষ্যৎ ভিডিও তোমাদের দেখাবো। তো ভবিষ্যৎ আজকে মানে আজকে আমাদের আসার কারণ হচ্ছে আজকে অনুপম রায় আসছে। এটা আমাদের সবার ফেভারিট সিঙ্গার তো। হ্যাঁ, আজকে অনুপম রায় আসছে। আজকে অনুপম রায় লাইভ কনসার্ট তোমরা ইউটিউব আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো গাইস আমরা 6 জন আছি, তো টিকিটও কাটা হয়ে গেছে। তো গাইস প্রতি বছরই আমি কল্যাণী ভবিষ্যৎ আসি, তো এই বছর এলাম। তো এবারে একটু লেট হয়ে গেল, কারণ এবারে মানে আগে আমি আসিনি, যেদিনকার অনুপম রায় আসছে সেদিনই আসলাম। প্রতি বছর দু তিনবার করে আসা হয়, কিন্তু এবারে একবারই আসলাম কিছু প্রবলেমের জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক উপন্যাস, অনেক ম্যাগাজিনের ব্যাপারে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। সব বড় বড় বাংলার সাহিত্যের মানে সাহিত্যিকরা সাহিত্যিকদের ব্যাপারে এখানে রয়েছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। যেমন তোমার ছিল নীল দর্পণের ব্যাপারে, ঠিক আছে, অনেক লেখা মানে বইমেলা যেহেতু, তো বইয়ের কিছু একটা জিনিস আমি দেখিয়ে দিলাম। আর গাইস আজকে শুধু অনুপম রায় নয়, ফার্স্টে ইপিআর এর প্রোগ্রামটা হবে, ইপিআর এর পরে 8টার পরে হবে অনুপম রায়, মানে দুটো সিঙ্গারের প্রোগ্রাম আজকে। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার আটা পথ ভীষণ খামখে।
I'm not the one who's running away.
করছি সত্যতার খোঁজা দুনিয়ার ঝাপসালো কিছু স্বপ্নের গুড়ো হাতের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীণে চোখ রাখব লাস্টে আমার এমন অবস্থা হয়েছে লাস্টে আমি পুরো মেলায় পুরো পড়ে গেছি মানে ভিড় এত ছিল যে আমার ফটো ফেটে গেছে বিশাল ভিড় সিস্টেমটা বাইরে একদম ফালতু ছিল।